সো ফ্রেন্ডস, পানামা সিটির ঐতিহাসিক যে নিদর্শন, তার ভিতরে সব থেকে পুরাতন এবং আকর্ষণীয় যে ইতিহাসের সাক্ষী হিসেবে যে ভবনটি আছে সেটি হচ্ছে কাশীনাথ ভবন, যেটা স্থাপিত হয়েছিল আপনার 1305 সালে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই সেই কাশীনাথ, এটাই সেই কাশীনাথ ভবনটি যেটা এখনও তার সগৌরবে সুউচ্চভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো এটাই ইতিহাসের একটা গ্রেট নিদর্শন, ইতিহাসের একটা গ্রেট এক্সাম্পল হতে পারে। তো আজকের এই আকর্ষণীয় ভবনটি পুরো পানাম সিটির সৌন্দর্যটাকে আরও বহুগুণে বৃদ্ধি করেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে সব প্রত্নতাত্ত্বিক পুরাতন ভবন, এটা হয়তো বা পরবর্তীতে আবার সংস্করণ করা হবে এই ভবনটি, স্পেশালি এই কাশীনাথ ভবনটি। এটা হচ্ছে এখানের যতগুলো ভবন আছে তার ভিতর 33 নম্বর ভবন কাশীনাথ ভবন। সো এটা এখনও খুব মানে সৌন্দর্য বহন করে, এখনও অনেকটা মানে ধ্বংসের হাত থেকে মানে রক্ষা করে এটার এখনও অনেকটা সৌন্দর্য বিদ্যমান। তো এখানে আসলে দেখতে পাবেন যে এর সৌন্দর্যটা কতটা আপনাকে আকর্ষণ করে। তো এই ছিল পানাম সিটির বিশেষ আকর্ষণ, সাথে থাকুন।
তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা এসেছি পানাম সিটিতে। তো আমরা অলরেডি পানাম সিটির পুরোটা অংশ ঘুরে দেখেছি, এখন খুব তৃষ্ণার্ত, ভেরি থার্স্টি। তো আমরা এখন এসেছি এখানের নিকটবর্তী একটা লেবুর জুস এবং ডাবের জুস, এটা এখানে বিক্রি করে। আমরা এখন আমাদের মানে তৃষ্ণার্ত গলাটা হ্যাঁ বেজানোর জন্য এখান থেকে আমরা এখন লেবুর জুস খাচ্ছি। তো আমরা পুরো পানামা সিটিটা ঘুরে দেখলাম, চমৎকার মানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আমার এই টোটাল ভিডিওতে আপনারা পুরো বিষয়টাই পাবেন। আসলে এখানে আপনি নিজে না এসে দেখতে পারলে আপনার মানে মনটাতে শান্তি পাবেন না, যতই ভিডিওতে দেখেন। আপনার এখানের নেচার যে মানে একটা রিয়েল যে বিষয়টা, এটা আপনাকে বুঝতে হলে আপনার অবশ্যই এখানে আসতে হবে। আসলে এখানের এই যে পুরাতন শত বছরের ইতিহাস, এখানের যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো তারই সাক্ষী। তো আমি আজকেরা এখন আমার ঘোরাঘুরি শেষ করে এখন একটু জুস খাবো, তো সাথেই থাকুন আর পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করুন। বিকজ আমি পুরো ভিডিওতে আপনার যাবতীয় যে আপনার অংশটুকু, যে ইতিহাসের সাক্ষীটুকু আমি মানে সবটুকুই শেয়ার করার চেষ্টা করেছি। সো ধন্যবাদ, সবাই সাথেই থাকুন।